লাগাতার প্রেম প্রস্তাব মেনে না নেওয়ার কারণে নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে লাগাতার হুমকি। ভীত সন্ত্রস্ত উৎকণ্ঠায় থানায় দ্বারস্থ পরিবার। নাবালিকা মেয়ের বয়স মাত্র 15 বছর, 10ম শ্রেণীর ছাত্রী। সরকার যখন পড়াশোনার জন্য এত আর্থিক সহযোগিতা করছে, সেখানে বিয়ের প্রশ্নই ওঠে না। তাই ছেলের বাড়ির প্রস্তাব নাকচ করে শান্তিপুর শহরের বেলঘরিয়া 2 নম্বর গবারচর এলাকায় নরেন বিশ্বাস। এরপর বাড়ির ওপরে এসে পাশের গবারচর পূর্বপাড়ার দুলাল বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস বেশ কয়েকজন বন্ধুদের নিয়ে এসে হুমকি দিয়ে যায়। তার দেওয়া প্রেম প্রস্তাবে রাজি না হয়ে বিয়ে না দিলে প্রাণে মেরে দেওয়ার, এমনকি বিষয়টি থানা পুলিশ বা এলাকাবাসীর মধ্যে জানাজানি করলেও প্রাণে মেরে ফেলার হুমকি আসে, এমনটাই অভিযোগ নরেনবাবুর। তার স্ত্রী অর্থাৎ ওই নাবালিকার মা অনিমা বিশ্বাস বলেন, তাদের এলাকায় এভাবেই বেশ কিছু নাবালিকা অপহরণ করে নিয়ে গিয়ে বিবাহ হয়েছে এর আগে। আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে অনেকেই পরবর্তীতে মেনে নিতে বাধ্য হয়েছেন, তবে মোহ কাটতেই কিছু দিনের মধ্যে অত্যাচার করে পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়িতে। তবে অনিমা দেবী এবার নিজের মন শক্ত করেছেন, এলাকার কোনো মেয়ের এমন হতে দেবেন না। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার মেয়ের অপহরণকারী। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পুলিশ প্রশাসন আইন আদালতের ওপর পূর্ণ আস্থা আছে, মেয়েকে যেখানে আটকে রাখা হয়েছে সেখান থেকে নিশ্চয়ই উদ্ধার হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেকেই ভাবছেন মেয়ের সাথে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে সে ফিরে আসলে স্পষ্ট হবে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে ঘুমের ওষুধ খাইয়ে। অন্যদিকে ওই নাবালিকার বাবা নরেন বিশ্বাস বলেন, 27 তারিখ সন্ধ্যার পর থেকে নিয়ম মতো 24 ঘন্টা অপেক্ষা করার পর প্রেম প্রস্তাবে বারবার বিরক্ত করা ছেলেটির বাড়িতে আমি যাই, সে বাড়িতে না থাকার কারণে সন্দেহ আরও বাড়ে। এরপর পরিবারের অন্য সদস্যরাও পলাতক। অপহরণকারী সুফল বিশ্বাস 27 মে তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে আমার মেয়ের একটি ছবি পোস্ট করে, তা আবার ডিলিট করে দেয় পরের দিন। এরপর 28 তারিখ একটি নাম্বার থেকে ফোন আসে এবং মেনে নেওয়ার হুমকি দেওয়া হয়। গতকাল অর্থাৎ 29শে মে আমার মেয়ে আতঙ্কিত অবস্থায় একটি অন্য মোবাইল থেকে কান্নাকাটির সাথে ফোন করে জানায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। লোকেশন জানানোর আগেই মোবাইলটা তার হাত থেকে কেড়ে নেওয়া হয়, এমনটাই মনে হয়েছে। এরপর থেকেই সেই মোবাইলটা সুইচ অফ। প্রশাসনের কাছে নরেনবাবুর প্রশ্ন, নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এভাবেই লাগাতার হুমকি। দুটো মোবাইলে লোকেশন ট্র্যাক করে অবিলম্বে তার মেয়েকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক তাদের কাছে। কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অপহরণকারীকে, যাতে কোনো পরিবারে নাবালিকার প্রতি এইরকম অত্যাচার আগামীতে নেমে না আসে কোনোদিনও। গোটা ঘটনাটি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, বিষয়টি নিয়ে তৎপর শান্তিপুর থানার পুলিশ সহ গোটা জেলা পুলিশ প্রশাসন। চাইল্ড লাইনও তৎপর রয়েছে নাবালিকার উদ্ধারের বিষয়ে। সার্টিফিকেট সব বাড়িতে আছে। আচ্ছা, তো আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন কেউ বা কারা নিয়ে গেছে? ওই ছেলেটা, আমাদের সন্দেহ হলো সকালবেলায় যে ওই বাড়িতে আমরা গেলাম, যে আমরা শোনার পরে গিয়ে ওই বাড়িতে গিয়ে দেখি যে ওই ছেলেটা নেই, তখন আরও সন্দেহ জেগে গেল। ওদের বাড়িতে বলার পরে ওরা বললো যে তাহলে তোমার ছেলেটা কোথায়, তো বললো যে আমরা জানি না। আমরা জানি না বললে তো হবে না, 2 ঘন্টার মধ্যে হোক আর 1 বেলার মধ্যে হোক আমার মেয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, আর তা নাহলে কিন্তু আমি প্রশাসনিক দায়িত্বই আমি যেতে বাধ্য হব। বলার পরে যখন তারা এলো না, তখন আমি প্রশাসনের কাছে গেলাম। প্রশাসন আমাকে যেভাবে বলবা লিখিত দেওয়ার পরেও আমাকে কোনো এখনও পর্যন্ত সুর হওয়া সেরকম কিছু পাচ্ছি না। ওই ফেসবুকে ছেলেটি পোস্ট করেছে বললেন? হ্যাঁ, ফেসবুকে ছেলেটি পোস্ট করেছে এবং মেয়েটি ফোন করে আমার কাছে কান্না করছে যে বাবু আমাকে নিয়ে যাও। কখন করেছে এটা? গতকাল সকালবেলায়। কোন ফোন থেকে? সেই ফোনে আর ফোন যাচ্ছে না? না, সেই ফোনে আর ফোন যাচ্ছে না। আচ্ছা, আর ওই ছেলেটি ফেসবুকে পোস্ট করেছে ওই আপনার মেয়ের ছবি? হ্যাঁ, ফেসবুকে। সেটা কবে? সেটা গতকালকে। আচ্ছা, এগুলো সব থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, বলেছি মৌখিকভাবে। তো ওই ছেলেটির নাম কি, কোথায় বাড়ি? আচ্ছা, সুফল বিশ্বাস। হ্যাঁ, সুফল বিশ্বাস। কোথায় বাড়ি? এটা গবারচর পূর্বপাড়ায়। তো তাদের বাড়িতে অন্যান্য সদস্যরা গুরুজন তারা আছে কি? না, কালকে একবার পুলিশ এসেছিল, তারা তাদের পুলিশের ভয়ে ওরা বাড়ি ছাড়ে নাকি বলে চলে গেছে। আচ্ছা, সকালবেলায় খবর নিয়ে যেটা পেলাম। তো আপনার মেয়ের সাথে ওর কোনো মানে এমনি যেটা এখন যদিও অল্প বয়স তবুও ভালোবাসা বা সম্পর্ক এরকম? না, এরকম কোনো আমাদের কাছে খবর নেই, আমরা সেটা জানিও না, সেটা আমরা বলতেও পারি। ছেলেটি কি নিশ্চিত হয়েছেন ওই ছেলেটি নিয়ে গেছে, তাই তো? আর যে বলছিল আপনার ফোনে, আমার ভাসিরের ছেলের ফোনে হুমকি দিচ্ছে, বসে অনেক রকম কথা বলছে। আমার কথা কি,
তুই নিয়ে যাবি, তুই সামনে এসে নিয়ে যা, সামনে এসে বল আমার মেয়ের দোষ, আমার বলবো যে আমার মেয়ের দোষ আছে, সামনে এসে নিয়ে যা, পেছন থেকে হুমকে দেওয়ার কারণটা কি? তুই সামনে সামনে এসে বল যে আমি ওকে নিয়ে যাচ্ছি, কে আমাকে দাও। এর আগে ওর দিদি ফোন করেছে, তোমার মেয়েটাকে দেবা? আমার স্বামীকে? আমার স্বামী বলেছে না, আমি মেয়েকে দেবো না, আমার মেয়ে অল্প বয়স, আমার মেয়ের বয়স কত জানো? তুমি যদি আমার মেয়ের কথা ফের বলো এ কিন্তু অনেক দূর কেস চলে যাবে। তারপরে থেকে দিদি আর ফোন করেনি। তারপরে যে দাদাকে কি হুমকি দিয়েছে বলছে? হ্যাঁ দিয়েছে। কি বলেছে? বলেছে যে মেয়ে তো ফেরত পাবে না, যদি ফেরত পাও আচ্ছা তুমি মারা হবে, তুমি মেয়েও মারা হবে। এটা কবে বলেছে? গতকাল, তার আগের দিনকে, যেদিনকে চলে যায় সেদিনকে। এই লেবুতলায় বসে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।